হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুলস্ট্যাক ওয়েব। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে লারাভেলের মাল্টিপল অথেন্টিকেশন করতে হয়। তো এই টিউটোরিয়ালটি দেখার পূর্বে আপনার অবশ্যই লারাভেল সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। যদি আপনার লারাভেল সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে, লারাভেলের অথেন্টিকেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি টিউটোরিয়াল দেখাতে স্টপ করুন এবং লারাভেলের বেসিক আইডিয়া আপনি নিয়ে নিন, দেন টিউটোরিয়াল সিরিজটি দেখবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদের সময় সেভ করার জন্য লারাভেলের একদম একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি। তো ফ্রেশ প্রজেক্টটা ওপেন করি। তো অথেন্টিকেশন নামে আমি একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি। তো আপনারা অবশ্যই যদি বিগিনার না হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে থাকবেন লারাভেলের প্রজেক্ট কীভাবে ইনস্টল করতে হয়। তো এ দেখেন ইন্টারফেস, লোকাল হোস্ট স্ল্যাশ অথেন্টিকেশান, দেন অথেন্টিকেশানে হিট করার পরে পরবর্তীতে দেখেন আপনারা এরকম ডিরেক্টরি দেয়। তো পাবলিকে ক্লিক করার পরে এরকম অপশান শো করে। তো আমরা যখন সার্ভারে আপলোড করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পাবলিক সহ আপলোড করি না, মূল ডিরেক্টরিটা দিয়ে আপলোড করি। তো এই পাবলিক ফোল্ডারটাকে স্কিপ করার জন্য, তো ফার্স্টে আমরা পাবলিক ফোল্ডারটাকে স্কিপ করার জন্য কিছু কাজ করে নিই। তো চলুন, যদি আপনি পাবলিক ফোল্ডারটাকে স্কিপ করতে চান, সেই ক্ষেত্রে অথেন্টিকেশন ফোল্ডারের ভিতরে পাবলিক নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডার থেকে htaccess .htaccess এবং ইনডেক্স ফাইলটা কাট করেন, কন্ট্রোল এক্স, কাট কাট করে আপনার রুট ডিরেক্টরিতে ছেড়ে দেন, পেস্ট। তো এখন দেখেন htaccess এবং ইনডেক্স ফাইলটা রুট ডিরেক্টরিতে নিয়ে আসছে। রুট ডিরেক্টরিতে নিয়ে আসার পরে এখন যদি আমি অথেন্টিকেশান দিয়ে হিট করি, সেক্ষেত্রে আমার একটা ইরর জেনারেট করবে, ইররের লাইন নাম্বার 24। তো দেখেন ইনডেক্স ফাইলটা এডিট করেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, বা আপনারা চাইলে অন্য কোন এডিটর দিয়ে এডিট করতে পারেন। সরি, ডট htaccess নয়, ইন্ডেক্স ফাইলটি ওপেন করতে হবে। হ্যাঁ, ইন্ডেক্স ফাইলে 24 নম্বর লাইনে দেখেন রিকোয়ার ডিরেক্টরি, এই রিকোয়ার ডিরেক্টরি স্ল্যাশ ডট ডট পর্যন্ত কেটে দিবেন, 24 নম্বর লাইন। দেন 24 নম্বর লাইনের পরে আরেকটা লাইন আছে, 38 নম্বর লাইন, ডট ডট স্ল্যাশ রিমুভ করে দিবেন, দেন সেভ দিবেন। ফাইলটা সেভ দেওয়ার পরে এখন যদি আমি এই ফাইলটাকে রান করাই, সেই ক্ষেত্রে দেখেন কাজ করে। বাট আরেকটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আপনি যখন ফাইলটা সার্ভারে আপলোড করবেন, এখন আপনার যদি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান, সেই ক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করার জন্য আপনার কিছু করণীয় কাজ থাকে। তো এই কাজের জন্য সার্ভার ডট পিএইচপি যে ফাইলটা আছে, এই ফাইলটা এডিট করেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এইখানে দেখেন রিকোয়ার ওয়ান্স ডিরেক্টরি পাবলিক আছে, এই পাবলিকটা কেটে দিবেন, স্ল্যাশ পাবলিক পর্যন্ত রিমুভ করে দিবেন, স্ল্যাশ পাবলিক পর্যন্ত রিমুভ করে দেন সেভ করবেন। এখন সব কিছু ঠিক আছে। তো এখন দেখেন পাবলিক দিয়ে যদি অ্যাক্সেস করি, অ্যাক্সেস ফরবিডেন, পাবলিক পর্যন্ত এখন আর যাওয়া লাগে না, আপনার এখন রুট ডিরেক্টরিতেই আছেন। তো এখন মূল কথা হচ্ছে, আমাদের প্রয়োজন হচ্ছে লারাভেলের মাল্টিপল অথেন্টিকেশন। আমি আপনাদেরকে বলেছি আজকে আমি দেখাবো আপনাদেরকে লারাভেলের মাল্টিপল অথেন্টিকেশন। তো লারাভেলের মাল্টিপল অথেন্টিকেশনের জন্য অবশ্যই অবশ্যই আপনার লারাভেলের যে বেসিক অথেন্টিকেশন আছে, সেই বিষয়ে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। তো চলুন আমরা লারাভেলের অথেন্টিকেশন শুরু করি। তো আমি প্রজেক্ট অলরেডি পিএইচপি স্ট্রমে ওপেন করে রাখছি, আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন, পিএইচপি স্ট্রম, ভিএস কোড, অ্যাটম, ব্র্যাকেট, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ইউজ করবেন। তো অথেন্টিকেশন ফোল্ডারে আসলাম, এই দেখেন আমার মেন প্রজেক্ট, প্রজেক্টে এখন আমি কমান্ড ইউজ করব অথেন্টিকেশনের জন্য। তো এই টার্মিনাল পিএইচপি স্ট্রমে বাই ডিফল্ট আছে, আরও অনেক এডিটরে আছে। তো আমি কমান্ডটা চালিয়ে দিই, মেক, আপনারা অবশ্যই জেনে থাকবেন পিএইচপি পার্টিশন মেক অথ ইউজ করলে লারাভেলের ডিফল্ট
অথেন্টিকেশনটা হয়ে যায়। তো অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, দেখেন অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি। তো এখন দেখেন লগইন এবং রেজিস্ট্রেশন অপশন আমাকে দিয়ে দিয়েছে। তো দেখেন আমি একটা ফোল্ডার ওভাররাইট করেছি, অথেন্টিকেশনের ভিতরে যে পাবলিক ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটার ভিতর থেকে ইন্ডেক্স ফাইল এবং ডট এক্সটেক্সএস ফাইলটা রুট ডিরেক্টরিতে নিয়ে আসছে, যার জন্য স্টাইলটা ভেঙে গেছে। তো চলুন এই স্টাইলটা ফার্স্টে ঠিক করে নিই। তো স্টাইলটা ঠিক করার জন্য আপনার রিসোর্স ভিউ লেআউটস অ্যাপ, অ্যাপের ভিতরে দেখেন js/app.js, বাট js ফোল্ডারটা দেখেন কোথায় আছে, js ফোল্ডারটা আছে পাবলিকের ভিতরে, পাবলিক js app.js। প্রিভিয়াস পাবলিক ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইলটা ছিল, বাট ইন্ডেক্স ফাইলটা এখন রুট ডিরেক্টরিতে আছে, অর্থাৎ আপনার ইন্ডেক্স ফাইলটা যে ডিরেক্টরিতে থাকবে সেই ডিরেক্টরি অ্যাসেট দ্বারা সেই ডিরেক্টরিটা ডিফাইন করা হয়, মানে আপনার সেই ডিরেক্টরিটা দেখানো হয়, বাট এখন ইন্ডেক্স ফাইলটা রুট ডিরেক্টরিতে আছে। তো অ্যাসেট দিয়ে আপনি সরাসরি রুট ডিরেক্টরিটা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে রুট ডিরেক্টরি পাওয়ার পরে যদি আপনি এখন দেখেন পাবলিক জেএস সিএসএস, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার পাবলিকটা লিখতে হবে, পাবলিক/js/app.js। নিচের দিকে আরেকটা ফাইল আছে সিএসএস, তো এই সিএসএস এর পূর্বেও অবশ্যই পাবলিকটা দিয়ে দেবেন, পিউবি পাবলিক/css/app.css। তো এখন যদি আমি ফাইলটা রান করাই, তো ফাইলটা রান করানোর পরে দেখেন এখন স্টাইলটা ঠিক আছে। তো চলুন এখন আমরা এই কাজ করার জন্য লগ ইন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার ডাটাবেস লাগবে। তো ডাটাবেস ক্রেডেনশিয়ালটা আমরা .env ফাইলে, লারাভেলের ডিফল্টভাবে .env ফাইলে ডাটাবেস সম্পর্কিত ক্রেডেনশিয়াল থেকে থাকে। তো চলুন আমরা .env ফাইলটা দেখেন, ডাটাবেস অথেন্টিকেশন, তো আপনারা যে কোনো নাম দিতে পারেন, ইউজার নেম রুট, পাসওয়ার্ড বাই ডিফল্ট প্লেইন থাকে, আপনাদের যদি কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম অন্য কিছু থেকে থাকে আপনারা অন্য কিছু দেবেন। তো অথেন্টিকেশন নামে আমি একটা ডাটাবেস তৈরি করে নিই, লোকাল হোস্ট /phpMyAdmin। তো অবশ্যই অবশ্যই কাজ করার পূর্বে আপনারা সার্ভারটা চালু করে নেবেন, আপনার লোকাল সার্ভার জ্যাম্প ওয়াম্প বা ম্যাম্প যে কোনো সার্ভারই থাকুক অবশ্যই সার্ভারটি চালু করে নেবেন। তো এখন ডাটাবেজে ক্লিক করবেন, ডাটাবেজে ক্লিক করে অথেন্টিকেশন দেন ক্রিয়েট, সরি অথেন্টিকেশন নামে অলরেডি একটা ডাটাবেস আছে, তো যার জন্য ক্রিয়েট হয় নাই, তো আমি অথেন্টিকেশনটা রিমুভ ড্রপ করে দিই, অথেন্টিকেশন ড্রপ। তো এখন অথেন্টিকেশনটা ক্রিয়েট করি, ক্রিয়েট, এখন দেখেন অথেন্টিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যারা লারাভেল ডেভেলপার তারা অবশ্যই জানবেন যে পিস পার্টিশন মাইগ্রেট ইউজ করলে লারাভেলের ডিফল্টভাবে মাইগ্রেশনটা হয়ে যায়। তো এখন দেখেন একটা প্রবলেম করবে, প্রবলেমটা হচ্ছে যদি আমি মাইগ্রেশনটা চালাই পিএসপি পার্টিশন মাইগ্রেট, মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, বাট দেখেন তারপরে কিছু একটা ইরর জেনারেট করছে, ইররটা হচ্ছে সিনট্যাক্স এরর অর অ্যাক্সেস ভায়োলেশন, 107 অর স্পেসিফিক কেস টু লং, ম্যাক্সিমাম কি লেন্থ 766 বাইট। দ্যাট মিন্স আপনার ডাটাবেস মাইগ্রেশনের ভিতরে ইউজার টেবিল, দেখেন ইউজারদের টেবিলটা আছে, ইউজার টেবিলে ইমেল এবং পাসওয়ার্ড রিসেট টেবিলের ইমেল, যদি আপনি এর লেন্থ বাই ডিফল্টভাবে স্ট্রিং ইউজ করলে বাই ডিফল্টভাবে লেন্থ 255 হয়ে যায়। তো ইউজার টেবিলের ইমেল প্লাস পাসওয়ার্ড রিসেট টেবিলের ইমেলের লেন্থ 255 হয়ে যায়, বাট তাদের 770 বাইট এর উপরে নিচ্ছে না। তো এই জন্য আপনি যদি আর লেন্থ এই জায়গায় যদি আপনি লেন্থ 100 এবং ইউজার টেবিলের ইমেলের লেন্থ 100 ডিফাইন করে দেন, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা থাকবে না, দেন সেভ করে মাইগ্রেশন করলে। বাট আরেকটা প্রসেস আছে, তো আমি ওই প্রসেসটা ইউজ করছি। তো দেখেন আরেকটা প্রসেস, আরেকটা প্রসেস হচ্ছে আপনি অ্যাপ প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে
এই জায়গায় আপনি স্কিমা ডিফল্ট স্ট্রিং লেন্থ দেখেন, ডিফল্ট স্ট্রিং লেন্থটা দিয়ে নেই। তো ডিফল্ট স্ট্রিং লেন্থটা দেওয়ার একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। তো ফার্স্টে আপনারা এটা ইউজ করে নেবেন, এই ফাইলের উপরে ইউজ, দেন স্কিমা ডিফল্ট স্ট্রিং লেন্থ 191, এটা এই জায়গায় ইউজ করবেন। যদি আপনি এই জায়গায় ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ফাইলের স্ট্রিং এর লেন্থ যতগুলো, যেই জায়গায় আপনি স্ট্রিং ইউজ করবেন সব জায়গায় আপনার লেন্থ 191 অটোমেটিক হয়ে যাবে, এই প্রবলেমটা আর থাকবেন। এখন যদি আমি কমান্ডটা ইউজ করি, পেজ পার্টিশন মাইগ্রেট, তো সাকসেসফুলি জেনারেট হবে। বাট জেনারেট হওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার এই ডাটাবেসের যে টেবিলগুলো আছে, টেবিলগুলো রিমুভ করে নেবেন। রিমুভ করে না নিলে কাজ করবে না। ওকে, তো আমি রিমুভ করে নিলাম। এখন যদি আমি পেজ পার্টিশন মাইগ্রেট, তো দেখেন মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুল, এবং ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল জেনারেট হয়েছে কোনো প্রকার প্রবলেম ছাড়া। এখন দেখেন যদি আমি, হ্যাঁ দেখেন, ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল সব কিছু আছে। তো ভিডিও লেন্থ যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের জন্য প্রবলেম হয়ে যায়, তো বিরক্তিকর ব্যাপারটা আসলে। তো যার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকছে, পরবর্তী পার্ট থেকে আমরা অথেন্টিকেশনের মেন পারপাস শুরু করব।